অনেক প্রত্যাশার শেষে সরাসরি বেলুর মঠের অধীনে আসতে চলেছে রায়গঞ্জের রামকৃষ্ণ আশ্রম রায়গঞ্জের রামকৃষ্ণ আশ্রমের সভাপতি শুভেন্দু মুখার্জি জানালেন বহু বহুদিন ধরেই রায়গঞ্জের রামকৃষ্ণ আশ্রমটিকে অধীনে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছিল তারা অবশেষে চলতি মাসেই বেলুর কর্তৃপক্ষ তাদের মিটিংয়ে রায়গঞ্জের আশ্রমটিকে সরাসরি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে রায়গঞ্জ সহ গোটা উত্তর দিনাজপুর জেলাবাসীর কাছে এই খবর অত্যন্ত আনন্দের বার্তা নিয়ে এসেছে এই আশ্রমের সম্পাদক দায়িত্বে আছেন স্বামী সত্য ধর্মানন্দী মহারাজ আশ্রমের সম্পাদক প্রদীপ ঘোষ জানান জুন মাসের দশ তারিখে বেলুর মঠের ট্রাস্টি কমিটির মিটিং এর সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক রায়গঞ্জ রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন নাম নিয়ে বেলুর মঠ এটাকে অধিগ্রহণ করেছে এই অধিগ্রহণের জন্য আমাদের দীর্ঘ কুড়ি বছরের প্রচেষ্টা ছিল শুধু আমাদের না সারা রায়গঞ্জবাসীরই প্রচেষ্টা ছিল ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা আমাদের ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব শুনেছেন তিনি আরো বলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শে মেনে চলার জন্য বেলুর মঠের এই অধিগ্রহণ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে শীঘ্রই রায়গঞ্জের রামকৃষ্ণ আশ্রম রামকৃষ্ণ মিশন রায়গঞ্জ নামে পরিচিত হবে ব্যুরো রিপোর্ট আরোহী নিউজ